এখানে কাপড় হ্যাং করার কিছু ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটি পুরো ফ্যামিলির কে তুলে ধরা হয়েছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি করোনাকালীন সময়ে জার্মানির হসপিটালগুলো কি কি সুবিধা দিয়ে থাকে বা কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করে আসুন একটু দেখে আসি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে জার্মানের হসপিটালগুলো আসলে কেমন হয়ে থাকে আর এই করোনাকালীন সময় আসলে তাদের ব্যবস্থা কেমন আমি আছি একটি শিশু ক্লিনিকে তো এইটা হচ্ছে আসলে রুম এটা হচ্ছে আসলে বাচ্চারা যে থাকে তাদের সেফটির জন্য এরকম বেড দেওয়া হয় যাতে রাতে পড়ে না যায় হচ্ছে সাথে যে গার্ডিয়ান আসে তাদের জন্য অর্থাৎ পাশাপাশি দুটো ব্যান্ড এটা একটি কাপবোর্ড ড্রায়ার এখানে ড্রায়ারের ব্যবস্থা আর রয়েছে এখানে হচ্ছে কাপড় রাখার জন্য ব্যবস্থা সেফটি ভোল্ট এটা আসলে মূলত দুইজনের কাপড় রাখার জন্য পুরোটাই দেখাচ্ছি আমি উপরেও কিন্তু রয়েছে আর এটা হচ্ছে মূলত খাবার টেবিল বা স্টাডি করার জন্য পানির ব্যবস্থা রয়েছে তারা দুই রকম অনেকে স্পার্কলিং ওয়াটার পছন্দ করেন তাদের জন্য স্পার্কলিং আর নন স্পার্কলিং ওয়াটার হলে নন স্পার্কলিং আর যেহেতু বাচ্চারা আসে এখানে তো হসপিটাল থেকে পেম্পার্স এবং ওয়েট টিস্যু প্রোভাইড করে থাকে আর এটা হচ্ছে বিন ব্যাগ মূলত এটা হচ্ছে কাপড় জাতীয় কোনো বিন যদি হয়ে থাকে আপনার ময়লা হয়ে থাকে এখানে ফেলার জন্য মূলত করোনা ভাইরাসের কারণে বাইরে যাতে রুমের বাইরে যাতে না যাওয়া লাগে এই ব্যবস্থা আর এখানে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকটা রুমে ঢুকতেই আর এটা হচ্ছে টয়লেট স্বয়ংক্রিয়ভাবে লাইটিং সিস্টেম তো টয়লেট একটি বিন এটা হচ্ছে শাওয়ারের ব্যবস্থা তো এটা হচ্ছে ইমার্জেন্সি যদি আপনার প্রয়োজন পড়ে এটা ক্লিক করলে তারা চলে আসবে বা এটাও যেই দড়িটা রয়েছে এটা হ্যান্ডেল টান দিলেই তারা ইমার্জেন্সি হেল্পের জন্য আসবে প্রত্যেকটা জায়গায় এই ব্যবস্থাটা রয়েছে হাসপাতালের বাহিরের অংশ তো এখানে আসলে আমার আশা হয়েছে আমার ছেলের সাথে তো এখানে যেই নিয়ম সেটা হচ্ছে করোনাকালীন সময়ে যাকে ভর্তি নেওয়া হবে তার আগে করোনা টেস্ট করা হয় যদি নেগেটিভ আসে তাহলে এক সেকশনে আর যদি করোনা পজিটিভ হয় তাহলে আইসোলেশনে চলে যেতে হয় তো আল্লাহ রহমতে আমার ছেলে নেগেটিভ এসেছে তারপরেও আমরা হসপিটাল কম্পাউন্ডের বাহিরে যেতে পারবো না বা কেউ আমাদের সাথে দেখাও করতে আসতে পারবে না যতদিন আমরা হসপিটালে আছি এটাই নিয়ম এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে আর কিছু ওয়াল পেন্টিং আর রয়েছে মোবাইল বা আপনার অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস চার্জের ব্যবস্থা এখানে চার্জিং পোর্ট রয়েছে এখানেও কিছু পোর্ট বিভিন্ন জায়গায় করোনাকালীন নিয়ম হচ্ছে আপনি রুমের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে বা রুমে কেউ আসলে তার জন্য টাহসিম আই ওকে

এটা খুললে এটাই টিস্যু এখানে কাতলারিস আর এটাই হচ্ছে আসলে টিস্যু হিসাবে ইউজ করা হয় চিজ দুই স্লাইস আর হচ্ছে টি বা কফি এই হচ্ছে রাতের খাবার এটা সন্ধ্যা পাঁচটার সময় দিয়ে যায় আর কালকে সকাল আটটার আগে আর কিছুই দিবেন না তো যার মানে একটা জিনিস বলে রাখা ভালো আপনি ডায়াবেটিস রোগী হন আপনি মহিলা প্রেগনেন্ট হন বাচ্চা হন আর যেই হন না কেন আপনাকে একই খাবার দিবে কোনো যতই ডক্টর বলুক যে আপনার স্পেশাল এইটা এটা খাবার কিন্তু আসলে খাবার একই খাবার আসে সেটা আসলে একটু কেমনই শোনায় আমি যতবারই হসপিটালে থাকার থেকেছি কপাল গুণে হোক আর কপাল খারাপ হওয়ার কারণে হোক তো প্রতিবারই একই জিনিস লক্ষ্য করেছি তো এই হচ্ছে রাতের খাবার আমি চেষ্টা করব দিনের খাবারটাও একবার আপনাদের সাথে শেয়ার করার যদি আমি ভুলে গিয়েছিলাম আজকে রেকর্ড করতে আমি চেষ্টা করবো কালকে সকালের নাস্তা এবং দুপুরের খাবারটা দেখানোর তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা যথারীতি টি বা কফি আর এটা হচ্ছে ব্রুটচেন জার্মানিতে তিন হাজারেরও বেশি রকমের ব্রেড পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে ফেমাস যেটি সেটা হচ্ছে এই ব্রুটচেন আর জ্যাম জেলি রয়েছে সাথে ইগুড এই তো আর এটা হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্ট এখানে চকলেট মিল্ক আর অরেঞ্জ জুস আমি চেয়েছিলাম সেই কারণে দেয়া এই হচ্ছে মূলত সকলের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট আসলে একজনের জন্য খুবই ভালো একটি ব্রেকফাস্ট তবে তারা আর কি যখন অর্ডার নেয় ব্রেকফাস্টের তারা জিজ্ঞেস করে আমি কোনো ফল বা সবজি জাতীয় জিনিস যেমন সালাদ আইটেম খাবো কি তো আমি জানিয়েছিলাম টমেটো এবং শশার জন্য কিছুই তারা দেয়নি আজকে নিয়ে তিন দিন তো এটা জার্মানিতে প্রায় হয়ে থাকে লেখার সময় তারা অনেক কিছু লিখে নেয় দেওয়ার সময় তাদের গতানুগতিক জিনিসগুলোই দেয় তো এনজয় করা যাক ব্রেকফাস্ট তবে আমি আসলে ব্রেকফাস্ট আসলে এনজয় করি তাদের তো ব্রেকফাস্টটা এনজয় করা যাক তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সাথে থাকার জন্য ধন্যবাদ